আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং রুমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ঘরোয়া রূপচর্চা। চলুন তাহলে জেনে নেওয়া যাক, আমরা প্রত্যেকেই চাই গ্লোয়িং ত্বক, চুল ও সুন্দর চেহারার অধিকারী হতে। আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক দ্রব্যাদি ছড়িয়ে আছে যার সঠিক ব্যবহার করে আমরাও খুব সহজে আমাদের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে পারি। আজ এমন কিছু ঘরোয়া উপায়ে নতুন বিউটি টিপসের বিষয়ে আপনি জানতে পারবেন যা সঠিক ব্যবহার করে আপনি সহজেই সুন্দর চেহারার অধিকারী হয়ে উঠতে পারবেন এবং নিজেকে সাবলীলভাবে সকলের কাছে উপস্থাপন করতে পারবেন। আজ আমরা জানবো সৌন্দর্য বাড়ানোর কিছু সহজ ঘরোয়া উপায়। ত্বক ফর্সা করার জন্য টমেটো কিভাবে ব্যবহার করতে হয়। ফেসিয়াল করার ফলে আমাদের ত্বক খুব দ্রুত ফর্সা বা হেলদি গ্লোয়িং হয়, আর তাই মাসে অন্তত 2 বার প্রাকৃতিক পদ্ধতিতে ফেসিয়াল করা স্কিন কেয়ারের জন্য খুবই উপকারী। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে টমেটোকে ত্বকের যত্নে ব্যবহার করে স্কিনকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায়। প্রথম ধাপ, ক্লিনজার তৈরি করার জন্য একটি কাচের পাত্রে 1 চামচ টমেটোর রস আর 1 চামচ দুধ নিয়ে ভালো করে মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটিকে কিছুক্ষণ রাখার পর এটি ব্যবহার করার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর এই দুধ টমেটো মিশ্রণটিকে একটি তুলোর সাহায্যে ত্বকের উপর আলতো করে ম্যাসাজ করুন। এই মিশ্রণটি ব্যবহার করলে ত্বক ন্যাচারালি গ্লোয়িং হতে থাকবে। দুধের মধ্যে থাকে নিউট্রিয়েন্টস ও ভিটামিন, আর তার সাথে টমেটো স্কিন নরম ও মসৃণ করতে সাহায্য করে। দুধ টমেটো মিশ্রণটি ত্বকে লাগিয়ে নেয়ার পর 15 মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে সপ্তাহে 2 থেকে 3 বার অনুসরণ করতে পারেন। দ্বিতীয় ধাপ, স্ক্রাবিং। স্ক্রাবিং প্রস্তুত করার জন্য একটি পাত্রে 1 চামচ বেসন আর 1 চামচ চিনি নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর একটি টমেটোকে অর্ধেক করে তার জুস, বেসন ও চিনির শুকনো মিশ্রণটিতে দিয়ে মিশ্রণটিকে অল্প ভিজিয়ে নিতে হবে। এরপর অতিরিক্ত অর্ধেক টমেটো টুকরোটি ওই মিশ্রণে ডুবিয়ে নিয়ে হাতে আলতো করে ঘষে লাগিয়ে নিতে হবে। এভাবে 5 মিনিট স্ক্রাব করার পর ত্বক ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবটি ডেড স্কিনকে অপসারণ করার জন্য একটি অন্যতম ভালো প্রক্রিয়া যা ত্বককে সুন্দর ও সতেজ রাখতে খুবই কার্যকরী। তৃতীয় ধাপ, ফেস প্যাক। ফেস প্যাক তৈরি করার জন্য একটি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে টুকরোগুলি পেস্ট বানিয়ে নিন। এরপর এই পেস্টের মধ্যে 1 চা চামচ টক দই, 1/2 চা চামচ মধু আর 2 চা চামচ বেসন দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে নাড়িয়ে নিতে হবে। মিশ্রণটি প্রস্তুত হয়ে গেলে ত্বকের উপর ভালো করে হাতের আঙ্গুলের সাহায্যে লাগিয়ে নিন। এই প্যাকটিতে আছে অ্যাস্ট্রোজেন প্রপার্টি, আর এই প্যাকটি স্কিন টোনকে গ্লোয়িং ও লাইটিং করে তুলতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন, আর তারপর পার্থক্য বোঝা যাবে। প্রতি মাসে অন্তত 2 বার এই পন্থাটি অবলম্বন করতে পারেন।